এক্সারসাইজ চলছে, খেলার মাধ্যমে মনে হচ্ছে যেন ওয়ার্কআউট করছে। বিদম ভয় পাচ্ছে, বলে বেশি হয়ে যাচ্ছে। ওর পার্ক, এটা তো পকর ড্যাডা দিদি আর পার্ক হয়ে গেছে। তো রেডি হয়ে বেরিয়ে গেছি বাড়িতে, আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি কারণ লেট হয়ে যাচ্ছিল না হলে। তাই এখন চলো গাড়ি থেকে ব্লগটাকে স্টার্ট করছি। আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি? নেহেরু পার্ক। অনেক ডিসাইড করে, অনেক ডিসিশন চেঞ্জ করে এটাই ফাইনাল আমরা ঠিক করলাম যে নেহেরু পার্কে যাই। প্রিয়ানেরও ভালো লাগবে, আমাদেরও ফটোশুট হবে। তো চলো যাওয়া যাক। তো এই হচ্ছে নেহেরু পার্ক, আমরা পৌঁছে গেছি। রাস্তাটাই এত সুন্দর, এর আগে যে কটা জায়গায় গেছি না এই রাস্তার উপর দিয়ে গেছি, আর শুধু রাস্তাটা দেখতে দেখতে যেতাম, এখানে তো দাঁড়াইনি কখনো। আজকে এসে ভেতরে ঢোকার আগে তাই একবার রাস্তাটাও শেয়ার করে নিলাম। নেহেরু পার্ক, চলো বাবা। এখানটাকে বের করা হচ্ছে পকর জুতো, কারণ পকর এখানে ঢুকেই হাঁটবে। আর তুমি কি শর্ট ভিডিও করছো? প্রীতম করছে শর্ট ভিডিও আর আমি করছি ব্লগ। মা আগে আগে চলেই গেছে, মার আর তর্স হয়েছে না, নাতিকে নিয়ে চলে গেল। আজকে আমি প্রথমেই একটা জিনিস শেয়ার করব যেটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড, যে মাকে কখনো ওয়েস্টার্ন লুকে সেভাবে দেখিনি। মানে নর্মালি যেটা হয় আর কি, জিন্স টপ এগুলো মা কখনো পরেনি, আর যেহেতু আগাগোড়া কখনো পরে আসেনি তাই জন্য মার একটা আনকমফোর্টেবল ফিল করে ভীষণ। বাট এখানে আসার পরে আমি আজকে জোর জার করেই মাকে পড়ালাম, তাই জন্য মার ব্লগের সামনে খুব একটা আসছে না, দূরে দূরে যাচ্ছে যাতে আমি ঠিকঠাকভাবে নিতে না পারি। কারণ আমি মাকে বললাম যে চেনা জায়গায় তো সবসময় অতটা কমফোর্টেবলি সব কিছু করা যায় না, বাট এখানে কেউ চেনেও না, আর আমি প্রীতম দুজনেই এরকম ওয়েস্টার্ন লুকটা বেশি পছন্দ করি, স্পেশালি প্রীতম। তো তাই মাকে বললাম শখটা একটু পূরণ করেই নাও, শখ থাকে না যে যেটা কখনো পরেনি বা এরকমভাবে একটা আউটফিটে নিজেকে দেখার, তাই জন্য আজকে জোড়াজুড়ি করেই পরিয়েছি। তো দূর থেকেই দেখাবো, আর তার উপরে যেহেতু মা ওয়েটটা লস করেছে না, তারপরে একটু নিজেও কমফোর্টেবল হয়, আগে যেটা হতো না বেশ, তাই না? একদম। আমাদের ফার্স্ট যেটা এখন প্রিয়ানকে একটু খাওয়াবো, দু একটা ফটোশুট করেছি, তারপরে পুরো পার্কটা ঘুরে দেখব। তার আগে এখানটাতে এত ভালো লাগলো না, এখানটাতে বসবো আমরা। আর এখানে পুরো জিমের একটা সেট আপ করা, এই যে দেখা যাচ্ছে বয়স্ক একজন সাইক্লিং করছে, ভালো একদিক দিয়ে পাবলিক জিম এরকমভাবে পার্কের মধ্যে যতটা হেলদি ততটা কিন্তু মন ভালো করা একটা জায়গা। এক্সারসাইজ চলছে, এটার প্রসেসটা জানি না কেউ ঠিক করছে কি ভুল করছে, বাট এই যা হোক কত কিছু আছে এখানটাতে। পুরো জিমে কোনোদিন আমিও যাইনি, তাই জন্য জিমের সেট আপে কোনটাকে কী বলে আমি ঠিক জানি না, বাট দেখে বুঝতে পারছি যে সমস্তটাই এক্সারসাইজের এক একটা পার্ট। মা তোমার হাঁটুটা ব্যথা করবে, এবার নেমে যাও, নেমে যাও। এক্সারসাইজ শুরু করে দিয়েছে, এটা বলে পকর পার্ক, এটা তো পকর ড্যাডা দিদি আর পার্ক হয়ে গেছে। পকলে দেখ দেখ, তুই তো কিছু করতে পারছিস না, ড্যাডা দিদিয়াকে দেখ। এদিকে পকলে গাছ কাঠবিড়ালি এগুলো দেখতে ব্যস্ত, আর এখানে এক্সারসাইজ চলছে। পকলে এ পকলে পারুক না পারুক, মা চেষ্টা সবেই করবে। এস রে, কি অবস্থা, পড়ে গেছে আর প্রীতম বলছে ছাড়ো। প্রীতম ভয় পাচ্ছে, বলে বেশি হয়ে যাচ্ছে, আর আমি জায়গা থাকে তাহলে আর কি চাই। এখন মনে হচ্ছে যদি বাড়িটা আমাদের ধারে কাছে হতো না, ডেইলি বিকেলবেলা সকালবেলা সে ওয়ার্কআউট করতাম, একদম
ফিট অ্যান্ড ফাইন থাকতাম, এমনিও ফিট অ্যান্ড ফাইনই আছি, বাট এগুলো না মন অনেকটা ভালো হয়ে যায়, অনেকটা ওয়ার্কআউট খেলার মাধ্যমে মনে হচ্ছে যেন ওয়ার্কআউট হচ্ছে। অনেক ওয়ার্কআউট হলো, এবার যাচ্ছি একটু পার্কটাকে ঘুরে দেখতে। বাবা অলরেডি চলে গেছে লোকেশন খুঁজতে যে কোথায় বসে আমরা একটু গল্পগুজব করতে পারবো, তো চলো। কি বলছো? হ্যাঁ, এটা একদম পুরো ম্যাট পাতা, ম্যাট্রেস দেখে মনে হচ্ছিল না টাইলস, কিন্তু টাইলস না এটা। কোকো কি করছে? কাদবিরালি আমরা দিল্লি আসার পরে যতগুলো ব্লগ পোস্ট করেছি তার মধ্যে কিন্তু কমন একটা কমেন্টস ছিল যে পোকোকে নিয়ে চিড়িয়াখানা বা পার্ক এসব জায়গায় ঘুরে আসার জন্য। কারণ আমরা সবাই জানি বাচ্চাদের জন্য পার্ক বা চিড়িয়াখানা এগুলোর থেকে বেশি কিউরিয়াস জায়গা কিন্তু আর অন্যটা হতে পারে না। তো সেক্ষেত্রে আমরা ডিসাইড করলাম যে আমরা নেহেরু পার্ক যাব। আর এই নেহেরু পার্কের লোকেশনটাও আমি বলে দিই, এটা কিন্তু নিউ দিল্লির চাণক্যপুরীতে। আমরা যেখানে থাকি তার থেকে খুব একটা বেশি দূর নয়, আমরা থাকি মহিপালপুরে, সেখান থেকে প্রায় 10-11 কিলোমিটারের মধ্যে কিন্তু নেহেরু পার্ক। আর দিল্লিতে এসেছি নেহেরু পার্ক দেখবো না তাই কখনো হয়, স্পেশালি পকোর জন্য আসা, কারণ ওই যে বললাম বাচ্চাদের জন্য পার্ক বা চিড়িয়াখানা এর থেকে ভালো জায়গা আর কিছু হতে পারে না। আর সেক্ষেত্রে আমরা সবাই জানি নেহেরু পার্ক হলো আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর মেমোরিয়াল হিসেবে 1969 সালে বানানো হয়েছে। আর তার জন্মদিনটাই কিন্তু আমাদের দেশে চিলড্রেন্স ডে হিসেবে পালন করা হয়। আর সত্যি সত্যি এখানটাতে এসে বুঝলাম যে হ্যাঁ, বাচ্চাদের জন্য এটা কিন্তু একেবারে পারফেক্ট একটা জায়গা। শুধুই বা বাচ্চাদের কেন, ফ্যামিলি গেট টুগেদারের জন্য বা একটা পিকনিকের জন্য কিন্তু খুবই সুন্দর একটা অ্যাম্বিয়েন্সও আছে এখানটাতে। অনেকে আবার এখানটাতে কিন্তু যোগা বা মেডিটেশনের জন্য এসে থাকে, যেমন ব্লগের শুরুতে আমি শেয়ার করেছিলাম কিছু বয়স্ক লোকজন যারা ওখানে ওয়ার্কআউট করছিলেন। আবার এখানে টাইমিংটা কিন্তু 4:30 থেকে সন্ধে 7:30 পর্যন্ত, যার জন্য এখানটাতে কিন্তু মর্নিং ওয়াক এবং ইভিনিং ওয়াক দুটোই কিন্তু লোকে ভীষণ এনজয় করে। আমরা যে সময়টাতে গেছিলাম সেটা ছিল দুপুর টাইম, কিন্তু ফেরার সময়টা ছিল অনেকটাই বিকেল সময়, তো আমরা কিন্তু অনেককেই দেখলাম এখানটাতে ওয়ার্কআউট করতে। ওর টিফিন বক্সটা একটা একটা করে সবগুলো খুলছে, এত চালা। ছাড় ছাড় ছাড়, দেখাই একটু তোমার বুদ্ধিটা, বুদ্ধির যশ। এই যে এটা আর এরকম ভাবে না, সবগুলো দিক এরকম ভাবে আটকানো, ওই একটা একটা করে সব খুলে করবে ধরো। ওই যে বাবা এসছে টিপস নিয়ে। এখানে খাওয়ার কিছু নেই ভেতরে, তাই এখন এখানে রাস্তা কাছে তো বাবা গেছিল কিছু আনতে। পকলেকে এতক্ষণে নিচে ছাড়া হয়েছে, পকলে এখন মনের আনন্দে হেঁটে বেড়াচ্ছে না? পকলে ইয়ে ইয়ে কি খুব আনকমফোর্টেবল হচ্ছে তাহলে? এদিকে আমরা ফটো শ্যুট করছি, আর কেন এত ফটো তোলা হচ্ছে আর ব্লগ করা হচ্ছে, আর আগের চেটে প্রীতম চলে গেছে ওই দূরে। দেখাই এখানটাতে পাতা নেই, অথচ তাও গাছগুলো দেখতে এত ভালো লাগছে না। এখানটাতে একটু ফটো শুট করবো ভাবলাম, প্রীতম রাগারাগি বকা বকি করে চলে গেল। আমরা এখানটাতে এসে বাবাকে হারিয়ে ফেলেছি, বাবা যে কোথায় গেল, মাঝখানে একবার ফোন করে ডাকলো আমাদেরকে, আমি আর মা ফটোশ্যুট করছিলাম, এখন আসার পরে দেখছি প্রীতম তো আছে পোকোকে নিয়ে, বাট বাবা নেই। তো এখন প্রীতম আবার গেল বাবাকে খুঁজতে, ফোন করছি সমানে, ফোন রিং হয়ে যাচ্ছে বাট বাবা ফোন রিসিভও করছে না। এর আনন্দের সীমা নেই। ও সামনে যেটা আমি দেখাই যে বিশাল জায়গা জুড়ে শুধু ফুল আর ফুল, ওটা একটু দেখাই চলো।
এই যে এই জায়গাটা হচ্ছে শুধু ফুলের এরিয়া, বাট এটা দেখানোর জন্য আমি বলছিলাম না, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে হলো এই পাশে, এই পাশে হলো এই যে ঘেরা দেওয়া, মানে পুরো গার্ডেনিং, ফ্লাওয়ার গার্ডেনিংটা এখানটাতে। চলো সামনে থেকে দেখাই, নানান রকম ফুল। হ্যাঁ, ভেতরে ঢোকা যাবে না। এই যে এতক্ষণে বাবা আসছে, আমি আর মা এখন এই যে পকোকে নিয়ে এখানটাতে বসে বসে সময় কাটাচ্ছি, আর প্রীতম তো ওইদিকে গেল তোমাকে খুঁজতে। কেক খাবে বাবা? ও দুষ্টুমি করেই কুল পাচ্ছে না, খাবেটা কি? এখানকার লোকাল কোম্পানির কেক। হ্যালো, বাবাও ভিডিও করছে, এদিকে আমিও, এদিকে পকলে খাও খাও করছে। আমাদের এখানটাতে ঘোরা তো কমপ্লিট, সারাটা দিন আমাদের এখানে খুব ভালো কাটলো। এখন যাচ্ছি সোজা, অনেকটা রোদও নেমে গেছে আর পকরও এখন টায়ার্ড হয়ে যাচ্ছে, আমরাও তাই। এখন আমরা যাবো আমাদের বাড়ি, তার আগে কিছু খাওয়া দাওয়া করে আজকের মতন ঘোরাটা এখানটাতেই ডান। গেট নাম্বার 1 দিয়ে আমরা ঢুকেছিলাম আর গেট নাম্বার 2 থেকে আমরা বেরোলাম। এখান থেকে পার্কিং জোন এরিয়া, এই গেট নাম্বার 2 থেকেই আমাদের এক্সিট। যাই, ঢুকলাম বাড়িতে, আমার টায়ার লাগছে। দিনের বেলা বেরোতে চাই একটা, যে রোদের জন্য না ক্লান্ত লাগে, ক্লান্ত পুরো ঘুম। আর খাওয়া দাওয়া একটু কিছু করবো, প্রীতম গেছে খাওয়ার আনতে, রেডিমেড আছে আর বাড়িতে রান্নাবাড়ি কোনো ঝামেলা নেই। আমরা ফ্রেশ হয়ে আগে খাই, চলে এসেছে আমাদের লাঞ্চ, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো চলো এখন খাওয়া দাওয়া করা যাক, আর আজকের মতন সারাদিনের ব্লগটা আমি এখানটাতেই এন্ড করছি, কারণ আজকে আর কোনো এনার্জি নেই, আমরা আর লম্বা টানা ঘুম দেবো, প্রীতমেরা ছুটি আছে। তার মধ্যে দিনে দিনে বেরোনোর তো একটা সুবিধা হয়েছে, একদম দিনে দিনে দুপুরের মধ্যে আমরা চলেও এসেছি রিটার্ন, তো সারাটা দুপুর থেকে নিয়ে রাত অবধি টাইমও আছে। তো চলো আজকে আমাদের ব্লগটাকে আমি এখানটাতে এন্ড করছি, দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সময় নতুন একটা ব্লগের সঙ্গে। তিন দিন টাকা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।